বারাকপুর পুষ্পমেলা 2023 আজ থেকে 6ই জানুয়ারি শুরু হল, যেখানে প্রচুর ফুলের সমাহার রয়েছে, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এই পুষ্পমেলায়। আজকে এই পুষ্পমেলার শুভ উদ্বোধন করবে সাংসদ সৌগত রায়। তার প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে এই পুষ্পমেলার শুভ উদ্বোধন ঘটবে এবং বিভিন্ন মন্ত্রী এবং বিধায়করা এখানে উপস্থিত রয়েছে এবং নিউবাকপুরের সমস্ত কাউন্সিলররা উপস্থিত রয়েছেন। আপনারা, আমি দেখাবো এই পুষ্পমেলার যে যত রকম ফুল এখানে আনা হয়েছে পুরোটাই আপনাদের আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুল, এখানে বিভিন্ন রকমের ফুলের পাহাড় এখানে রয়েছে, যা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। সেই রকম ফুলও এখানে রয়েছে, সব ফুলের নাম হয়তো বলতে পারবো না, কিছু পরিচিত ফুল আছে যেগুলো বলবো, বাকিটা বলতে পারবো না। যতটা আছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা দেখতে থাকুন। সেই ফুলগুলো, এই পাশটাও রয়েছে অনেক রকম ফুল, দেখুন সেই ফুলগুলো। অনেক অনেক ধন্যবাদ খাদ্য মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রথীন ঘোষ মহাশয়কে। Now we have that with thoughts and words among us. Thank you. Wow. Dear Shanchana, I'm sure that you have heard about মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার দায়িত্ব সাংস্কৃতিক জগৎ তৈরি হয়েছে, গর্বিত করে তুলবে। আরো জোরে শুনতে চাই, যাতে সমগ্র নিউ ব্যারাকপুর শুনতে পায় এই হাত তালিকা। আমরা আর কিছু, এছাড়া নিউ ব্যারাকপুরের আরো অনেক গুণী প্রতিভা আছে, তাদেরও তাদের জন্য জোরে একটা হাততালি সম্মানীয় যারা প্রতিদিন আমাদের যা ভুল দেখছেন তার অধিকাংশই নব ব্যারাকপুর পৌরসভা আমরা তৈরি করেছি এবং নিউ ব্যারাকপুরের অধিকাংশ মানুষেরই ফুল এইখানে রয়েছে। এর পাশাপাশি ভাবে অন্যান্য জায়গা থেকেও ফুল এসছে, বিধানসভা থেকে এসছে, কলকাতা কর্পোরেশন থেকে এসছে, কালিয়া, চন্দ্রমল্লিকা, বনসাই, গোলাপ এবং ভ্যারাইটিস, আপনার ছোট ছোট কমলালেবু গাছ, ফলের গাছ, এগুলো আমরা করেছি। কত রকমের ফুলের গাছ টোটাল এখানে? বহু, প্রায় 15-18 রকমের ফুল রয়েছে। হ্যাঁ, করোনার জন্য আমরা বন্ধ রেখে, না এটা নিউ ব্যারাকপুর পৌরসভা পরিচালিত পুষ্পমেলা 26তম বর্ষে আমরা পদার্পণ করলাম ঘটনাচক্রে। এটা পৌরসভার মেলা, ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যাপার না, আমি পৌর প্রধান, ভালো লাগছে। সবাই এখানে উপস্থিত হয়েছে, নব ব্যারাকপুরের
সর্বস্তরের মানুষ এই মেলাকে কেন্দ্র করে তারা মুখিয়ে থাকে এবং তারা এই মেলাকে কেন্দ্র করে আসেও ফুল এবং গান দুটোই খুব অ্যাট্রাকটিভ ব্যাপার, তাই জন্য মানুষের এত উন্মাদনা এত উৎসাহ। না এটা তো আমরা সবাইকেই ডাকি, এবার যে যেরকম ভাবে সময় পেয়েছে এসেছে, এর আগেও বিগত দিনে এসেছে, এবছরও আসছে। উনি বিজ্ঞান মঞ্চে কালকে দুয়ারে সরকারের প্রাইজটা নিতে উনি আগামীকাল বিজ্ঞান মঞ্চে থাকবেন, সেই অনুষ্ঠানে দিল্লি গেছেন, শনিবার 9 তারিখে উনি আসবেন। আমরা চেষ্টা করছি যাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটা পর্যায়ে পৌঁছানো যায়, তার চেষ্টাই চলছে। তাদের জন্য বলবো যে মেলাটাকে উপভোগ করুন, সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে উপভোগ করুন, সবাই মিলেমিশে সুন্দরভাবে আমরা এই শহরের ডেভেলপমেন্ট চাই এবং আলটিমেটলি এই শহরটাকে আরো সুন্দর হয়ে উঠবে, বহু মানুষ আসবে, ভাল লাগবে। সরকার যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে কাজ করব। কাজ খুঁজে বার করে ওরা করেছে, ব্যবস্থা নেবে, এটা একটা আমাদের বলার মতো ভালো কথা। সরকার যেটা কথা দিয়েছিল যে নর্মাল কোর্সে অ্যাপয়েন্টমেন্ট হবে, তাই তো সরকার কথা রেখে ঠিক আছে। সিবিআই তো এনকোয়ারি করছে, করে যাবার করবে, তাই ঠিক আছে। শুধু সিবিআই একটু কোর্টে গিয়ে প্রমাণ করুক, শুধু মন্তব্য করলে এইসব বলে, কিন্তু প্রমাণ তো হয়নি। না হলে 26 বছর ধরে হচ্ছে কি করে, এবং 26 বছর ধরে হচ্ছে মানে তো ডাক কেটেছে, এবং খুব স্বাভাবিক ভাবে মানে আমাদের সকলের শ্রদ্ধ সাংসদ সৌগত রায়, তিনি আজকে আনুষ্ঠানিক ভাবে মেলাটার উদ্বোধন করলে, খুব স্বাভাবিক ভাবে আপনারা জানেন যে নবব্যারাকপুর পুষ্প মেলাকে কেন্দ্র করে সবার একটা আগ্রহ থাকে, আর ফুল ভালোবাসে না এরকম লোকের সংখ্যা খুব কম, যারা বাসে না তারা ঠিক মানুষ নয়, অন্য কিছু ভাবতে হবে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানে যেমন রাস্তাঘাটের দরকার আছে, নিকাশি ব্যবস্থার দরকার আছে, কিন্তু মানুষের মানসিক পরিবর্তনের জন্য এই ধরনের ব্যাপারটা দরকার আছে। কারণ আমরা কোভিডের প্রায় 2 বছর ধরে একটা যন্ত্রণার মধ্যে ছিলাম, তার মধ্যে যে মানুষ একটা উন্মুক্ত হওয়ায় আসবার সুযোগ পাচ্ছে, সেই জন্যে যারা এটা ব্যঙ্গ করেন তারা সঠিকভাবে বলেন না, তাদের সময়ে অর্থ ছিল, তাদের সময়ে ব্যবস্থা ছিল, করেন এখন না করার যন্ত্রণা থেকে এই কথা বলে, সব ফুলই পছন্দ।